फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल। तो सबाई केमन आछो? आशा करी सबाई खूब भालो आछो। तो आमरा सबाई खूब भालो आछि। আর আমাদের সকালবেলার ব্রেকফাস্ট সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে ব্রেকফাস্ট করেছিলাম পরোটা আর আলু ভাজা। তো ব্রেকফাস্ট করার পর এখন যাব রান্নাঘরে। রান্নাঘরে গিয়ে রান্না করব। কী রান্না করবো আজ দেরি করবো না, রান্না বান্না করব। তো ফ্রেন্ডস রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে আমি রান্না চাপিয়ে দিয়েছি আর রান্না চাপিয়ে দিয়েছি রান্না আমার অলরেডি হয়ে গেছে কিছুটা। তো এখানে দেখো কলা আলু, এখানে দেখো নোটে শাক ভাজা হচ্ছে আর ওখানে ভাত হচ্ছে, আর ছেলের জলের জন্য বেগুন আলু গাজর কেটে রেখে দিয়েছি, সোয়াবিন দিয়ে রান্না করে দেবো। আর আমরা করেছি চুনো মাছ ভাজা দাঁড়াচ্ছি। চুনো মাছ ভাজা কিছুটা রেখেছি আর কিছুটা ডুলে কলা আলু দিয়ে মাছের তরকারি করেছি, তো তাতে দিয়েছি। আর আমার কথাটা তোমরা হয়তো মানে একটু অসুবিধা হচ্ছে, আওয়াজ হচ্ছে, কী আওয়াজ হচ্ছে তোমরা হয়তো ভাবছো। আসলে ধান ঝাড়া হচ্ছে তো ওই জন্য আওয়াজ হচ্ছে। তো তোমাদেরকে আমি ধান ঝাড়াও দেখাবো যে মানে আমাদের তো এখানে বৃষ্টি হয়েছিল, প্রায় সব জায়গায় বৃষ্টি হয়েছে। তো বৃষ্টিতে ধান টানগুলো তোলা ছিল বাট ইয়ে হয়নি, ঝাড়া হয়নি, তো সেই ঝাড়াটা হচ্ছে আজকে একটু রোদ রোদ উঠেছে ওই জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার, আমি শাকটা ভেজে নিই তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের ধান ঝাড়া হচ্ছে। চলো, তো দেখতে পাচ্ছ তোমরা ধান ঝাড়া হচ্ছে। রান্না হয়ে গেছে, শুধু ছেলেটা হচ্ছে কড়াইতে। এখানে মানে লাল নোটে শাকটা ভাজলাম আর তরকারি ভাজা মাছ ভাজা হয়ে গেছে। শুধু ছেলে সবিনে তরকারিটা করলে হয়ে যাবে, তো চলো আমি তাড়াতাড়ি করে নিই। রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এখন ঘর পরিষ্কার করতে চলে এলাম। মানে কদিন প্রচণ্ড বৃষ্টির জন্য জানালা দরজা তো কিচ্ছু খোলা হয়নি, মানে রোজ বন্ধ করে রেখে দিয়েছি কারণ শীতও লাগছিলো, বাইরে ঠান্ডা হাওয়া আসছিল, তো ওই জন্য আর জানলাগুলো রোজ খোলা হয়নি। বাট ওই জন্য কেমন একটা না রোদ্র না উঠলে কেমন একটা মনে হয়, তো ওই জন্য আজকে রোদ্র উঠেছে। তো ওই জন্য ভাবলাম ঘরটাই একেবারে পরিষ্কার করে নিই। তো ঘরের মধ্যে সমস্ত যত নোংরা ছিল সব বের করেছি, দেখো কোনায় কোনায় ঝাঁটি দিয়ে বের করেছি। আমার বড় একটু হেল্প করেছে, ও একটুখানি কী বলবো বিছানার সাইড করেছিল, মানে খাটটা সাইড করে দিয়ে ও সাইড থেকে যা যা আমার ছেলে খাটের মানে কোনা অনেক কিছু ফেলে দিয়েছিল, তো সেগুলো তোলা হয়েছে। আবার এদিকে সব কিছু পরিষ্কার করা হয়েছে, যা খাটের তলায় ছিল সমস্ত কিছু জানতাম না, খুঁজে পেতাম না, সব আমার ছেলে কখন ফেলে রেখেছে, তো সেগুলো বের করলাম। আর মশারি খুলে রেখে দিয়ে ড্রেসিং টেবিলের মাথার ওপর রেখেছে কারণ ও একটুখানি খাটটা মোছামুছি করছিল আর আমি ড্রেসিং টেবিলটা একটু মুছছিলাম, তো ওই জন্য এখনও অনেক কিছু কাজ বাকি। এখনও আলনা মুছতে হবে, তো অনেক কাজ বাকি। আলনা গোছাবো, মায়ের ঘর গোছাবো, ডাইনিং গোছাবো, তো সমস্ত কিছু করতে হবে। তারপরে গোছানোর পর আবার ঝাঁট দিয়ে মুছতে হবে, তো এত কিছু করতে হবে। আবার তাতে রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে ঘরটা গোছাতে পেরেছি, না হলে হয়তো অনেকটাই দেরি হয়ে যেত। আবার ছেলের খাওয়ানোর ব্যাপার আছে, স্নান করানোর, আমি স্নান করব, সমস্ত কিছু আছে। ওই জন্য তা তোমাদেরকে যতটুকু পারছি ভিডিওটা শেয়ার করছি। বাট আসলে আলনাটার যতই আমি গোছাই আমার ছেলে ঠিক যতটা হাত পাবে ততটাই আর কি জিনিসপত্র সব কিছু ফেলে দেবে, তো তাও রোজ গোছাতে হয়, কিছু করার নেই। আর ওদিকে খুব তাড়াহুড়ো আছে আর কি, যেহেতু আমাদের বাড়িতে সব 12:30-12টার মধ্যেই দুপুরের খাওয়াটা খাওয়া হয়, তো ছেলের। তো ফ্রেন্ডস এখন গুড ইভিনিং তোমাদের সবাইকে। তো এখন আমি টিউশনি পড়াচ্ছি, তোমাদেরকে দেখিয়ে দিই।
তো ওদেরকে তো পড়াচ্ছি আমি, আর তার সঙ্গে সঙ্গে আরেকটা কাজ করছি। চলো দেখাই। ছেলের খাওয়াবো, ওই জন্য দুধটাকে যাচ্ছি ফুটিয়ে রাখছি। তো এখন পড়ানো এখনো শেষ হয়নি, তার মাঝখানে ছেলেকে খাওয়াবো। আবার ওদিকে ওরা সবাই পড়াশুনো করছে, সন্ধে প্রায় হতে যায়, এবার ওদেরকে ছুটি দিয়ে দেব আর কিছুক্ষণ পড়িয়ে। তো চলো তোমাদের সঙ্গে পরে আবার কথা হবে, কারণ আজকে সারাদিন তোমরা দেখলে বাবা কত কাজ করেছি, তোমাদেরকে তো সবকিছু দেখাইনি, কারণ কাজটাই আমার মিস হয়ে যাবে না হলে। মানে ওই যে ওই হাতে নোংরা হাতে আবার ফোন নিয়ে ভিডিও করা বা কোনো কিছু, তাতে আমার ছেলেরও দেরি হয়ে যাচ্ছিলো, খাওয়ানোর ব্যাপার ছিল, তো ওই জন্য তাড়াতাড়ি করছিলাম। তাড়াতাড়ি করে সব ঘরে যত নোংরা ছিল, ঝুলঝাল ছিল, সব ডাইনিং এ ঘর ও ঘর সব কিছু পরিষ্কার করলাম। করে আবার ঘরগুলোকে ভালো করে ঝাঁট দিয়ে ভালো করে মুছে সব কিছু কমপ্লিট করলাম। তারপরে কিছুটা কাচাকাচি করলাম, করে ও ঠাম্মা তার মধ্যে ওকে স্নান করিয়ে খাওয়ানোর জন্য চেষ্টা করেছে, বাট খাইনি। আমি আবার স্নান করে উঠে খাওয়া দাওয়া করে তারপর ওকে আবার খাইয়েছি, খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, দিয়ে একটুখানি জাস্ট শুয়ে রেস্ট নিয়েছি। ওরা সবাই পড়তে চলে এসছে, তো সেখান থেকেই পড়াচ্ছি, আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, তো ভাবলাম একটু কথা বলে নিই সন্ধ্যেবেলা। তো ওর জন্য একটুখানি দুধটা ফুটিয়ে নিচ্ছি, এবার ওকে খাইয়ে দেবো, দিয়ে আবার রাতের রান্নাবান্না আছে, সব কিছু আছে। আজকে রাতের মেনু কী হবে, কী 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 বলো তো, তোমরা কী করে বলবে তাই না, গেস করো। ঠিক আছে, তো যাই হোক চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। তো ফ্রেন্ডস, আমি রান্নাঘরে চলে এসেছি, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, আর মাথা এত টিপটিপ টিপটিপ করছে, ঠান্ডা লেগেছে। আজকে কড়াইতে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা গরম মশলা সব নিয়েছি, আর এখানে দেখো আমার ছেলের মাংস রান্না হচ্ছে, আর এখানে এই যে মাংস আছে। তো আজকে রাত্রের মেনু হবে মাংস, রান্না করছি। তো আমি জলদি জলদি রান্নাটা কমপ্লিট করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো এখানে দেখো মরিচ আর শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু অল্প নুন দিয়েছি, দিয়ে একটু ঢাকা দেব। আর এখানে ছেলের হচ্ছে ছুটি পড়বে। তো দেখো আমার কষা প্রায় হয়ে গেছে, আর এখানে আমি জল গরম করতে দিয়েছিলাম এই কড়াইতে, তো দেখতে পাচ্ছ। একদম জাস্ট কাঁচা লঙ্কার টাচ, কোনো শুকনো লঙ্কা টঙ্কা দিইনি। তো দেখো ফুটছে, তো রান্না তো এখনো শেষ হলো না, তোমরা দেখলে এখনো ফুটছে। তো আর ঠান্ডায় থাকতেও পারছি না, ভালো লাগছে না, এই ঠান্ডা পড়েছে মানে সর্দি কাশি তো লেগেই থাকবে। আরও আমার ছেলে ছোট, একটু জলটা ঘাঁটতে হয় বেশি, তো ওই জন্য মাথা টিপটিপ টিপটিপ করছে আজকে। আর কি আর বলবো আর তোমাদের সঙ্গে, যতটুকু পারলাম আজকে শেয়ার করলাম সারাদিনের ব্লগস। তো কেমন লাগলো সেটা অবশ্যই জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আর পাশে বেল বাটনটাও ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দেবে। তো আজকের মতন বাই, টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।